প্রধান বিচারপতি নিযুক্ত হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুপুরে তার নিয়োগ সংক্রান্ত পত্রে সই করেন আগামীকাল সন্ধ্যা সাতটা বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মিঠুন জানাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশের বাইশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন বিতর্কের মুখে গত নভেম্বরে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আব্দুল মিয়া আপিল বিভাগের বর্তমান পাঁচ বিচারপতির মধ্যে তিনি জ্যেষ্ঠতম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বললেন এর মধ্য দিয়ে সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি এটা রাষ্ট্রপতির বিষয় এটা এর আগেও হয়েছে এবং অন্য অন্য দেশেও হচ্ছে এটা আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম আমাদের অপেক্ষার একটা অবসান ঘটল পেলাম সৈয়দ মাহমুদ হোসেনের কর্মজীবন শুরু হয়েছিল সালে জেলা আদালতের হিসেবে। এক সালে হন ডেপুটি সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দু সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি দু সালে হন আপিল বিভাগের বিচারপতি শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মোস্তাফিজ বৈশাখী সংবাদ ঢাকা